হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। মমস ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আর ঈশ্বরের কাছে তোমাদের ভালো থাকা আর সুস্থ থাকার জন্য প্রার্থনা করি। তাহলে আশা করছি তোমরা সকলে ভালো আছো। তাই আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়েই এখান থেকে এই মুহূর্ত থেকে স্টার্ট করছি। এখন বাজে ভোর 5:30, তাহলে বুঝতে পারছো কত তাড়াতাড়ি উঠতে হয়েছে রাজার অত্যাচারে। তো উঠে পড়েছি, বেরিয়েও পড়েছি। আমি, রাজা আর মেয়ে তিনজনে মিলে আজকে একটু বেরিয়েছি। কোথায় এসেছি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, রবীন্দ্র সরোবর লেকে। রাজা কাল রাতে আমাদেরকে প্রচুর বকাবকি করেছে। আমাদের না বন্ধুরা একটু ঘুমাতে লেট হয়, প্রায় 12:30-1 বেজে যায়। তো সেই কারণে আমি খুব একটা ভোরবেলা উঠতে পারি না। আমার ঘুম থেকে উঠতে উঠতে 7:30-7 বেজে যায়। তো রাজা খুব রাগারাগি করেছে। অত বেলা অবধি পড়ে পড়ে ঘুমানো, কোনো রকম অ্যাক্টিভিটির মধ্যে না থাকা, একটু হাঁটতে যেতে বললে সেটাও যাও না, প্রচুর কিছু বলার পর আজকে আমাদের দুজনকে রাগ করে জোর করে ভোরবেলা লেকে নিয়ে এসছে। বুঝো, আমাদেরকে দিয়ে যোগা করাচ্ছে। আমার না আবার এত ধ্যান মেডিটেশন এগুলো একদম আসে না, মানে আমার ঠিক একটু কেমন যেন লাগে। কিন্তু তাও ওই যো, ওকে ঠান্ডা রাখতে হবে, প্রচণ্ড রেগে গেছিলো কালকে। বাবারে বাবা, এরকম রাগ আমি কোনোদিন দেখিনি। তো রাগ হোক যাই হোক, নিয়ে এসছে সকালবেলা, যোগা টিয়োগা করা হয়ে গেছে আমাদের। এবার রাজা যোগা করছে। তো আমাদেরকে বললো, আমি যতক্ষণ যোগা করছি তোমরা একটুখানি লেকটা ঘুরে নাও। ব্যাস এই একটা সুযোগ পেয়েছি ঘোরা, ধ্যান ধ্যান আমার দ্বারা হবে না। সকালবেলা লেকের পরিবেশটা এত সুন্দর লাগছে, এত রকম পাখি ডাকছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি উড়ে যাচ্ছে, প্রচুর পাখি ডাকছে, আর প্রচুর মানুষ, জানো তো আমি পিছিয়ে আছি, প্রচুর মানুষ এইরকম প্রত্যেক দিন সকালবেলায় এরা আসে লেকে যোগা করতে, এক্সারসাইজ করতে। মানে আমি এটা দেখে বেশ আমার ভালো লাগলো যে কেন পিছিয়ে থাকবো, সব কিছুতেই যখন এগিয়ে আছি, সব কিছুই যখন করি, তাহলে একটু শরীরটাকে সুস্থ রাখার জন্য যদি এগুলো করতে হয় করলেই হয়। আর আজকে এসে তো আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর একটা লেকের পরিবেশ, পাখি ডাকছে, গাছে প্রচুর রকমের জাম টাম আম এই রকম ফল হয়ে রয়েছে, আর জলে দেখো না কত পদ্ম ফুল, এত ভালো লাগছিল। আর আজকে যেহেতু সারাদিন মেঘলা ওয়েদারটা, আরও ভালো লেগেছে। তো এই যে এই সমস্ত ঘুরে ঘাড়ে আমি আর আমার মেয়েই কিন্তু ঘুরছি, আর কেউ নেই। রাজা কিন্তু ওখানে যোগা করছে, আমি ঘুরছি আর ভিডিও করছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না ভালো লাগার জিনিসটা? দেখছো কত মানুষ, কত সচেতন, আর আমি বেলা অবধি পড়ে পড়ে ঘুমাই না। এবার থেকে আর বেলা অবধি পড়ে পড়ে ঘুমাবো না, উঠে পড়ে এক্সারসাইজ করবো। আর একটা ভালো জিনিস দেখো, মানে লোকালিটিতে কিন্তু যেহেতু ভোরবেলা লোকজন কম, বেজিটাও নিজের মতন কী যেন ওখানে খাওয়ার খুঁজছে। বেশি সামনে যাইনি, তাহলে আর ভিডিওটা করতে পারতাম না, পালিয়ে যেত। এইবারে দেখো এখানে কাঠবিড়ালিটা, এদেরকে না কেউ যেন পাউরুটি খেতে দিয়েছিল, জানো তো। আর দেখো নেচারটাকে আমরাই নিজেরা কীরকমভাবে নষ্ট করি। পাউরুটিটা কি ওর খাদ্য বলো? গাছের পাতা আছে, কত রকমের ফল আছে, সেগুলো খাবে। লোকে পাউরুটি দিয়েছে, ও বেচারা বোঝে না পাউরুটি খাচ্ছে, কিন্তু ওর শরীরের জন্য অথবা হজম শক্তির জন্য তো পাউরুটিটা ঠিক নয়। তাও লোক দিয়েছে, তাই ও খাচ্ছে, খাচ্ছে, খেলা করছে, বেশ ভালো লাগছিল দেখতে। এরই মধ্যে রাজার মাথায় একটা বুদ্ধি এসছে, ওই বাগানের ভেতর ঢুকে গিয়ে ওই পাউরুটিগুলো কুড়িয়েছে। ওই যে আমি বললাম না যে দেখো কাঠবিড়ালিকে পাউরুটি খেতে দিয়েছে, খেলে পরে যদি কিছু হয়, যদি মরে ঠরে যায়, ওইটা শুনে ও পাউরুটিগুলো তুলে নিল। নিয়ে এই যে লেকের জলে মাছ, বাপরে বাপ, বিশাল বিশাল সাইজের কাতলা মাছগুলো দেখছো, কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, এই মাছগুলোকে ও পাউরুটিগুলোকে খাওয়াচ্ছে। এইবার লেক থেকে এক্সারসাইজ করে বাড়ি ফিরে পড়েছি, এবার কাজের পালা। কিন্তু আমার তো শরীর দিচ্ছে না, অত সকালবেলা ঘুম থেকে ওঠা অভ্যেস নেই, জোর করে উঠিয়েছে, উঠে পড়েছি। এইবার শরীর একদম টেনে আসছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু প্রচুর কাজ, বিছানার চাদর পাল্টাতে হবে, প্রচুর কাচাকুচি করতে হবে, তো একে একে সব কিছু করে নিতে হবে। আর বেকার বসে থেকে লাভ নেই, তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো। আর আজকে রান্নাটা আমি করবো না, মাকে বলে দিয়েছি এসে, মা একটু রান্নাটা সামলে নিও, আমার শরীরটা একদম ভাল লাগছে না। প্রথম উঠেছি আজকে এত ভোরে, একটু হবে, রাজাও বলল 2-4 দিন একটু অসুবিধা হবে, তারপর ঠিক হয়ে যাবে। তো এই যে বিছানা ফিছানা সব পেতে নিচ্ছি, আর পারতে পারতে তোমাদের সঙ্গে একটা মজার গল্প করি শোনো। মজার গল্পটা কি বলো তো, আমি যে ভিডিও করি, রিলস করি, শর্টস বানাই, আমি বুঝতে পারি
কিছু মানুষের এগুলো ঠিক পছন্দ না, আমার পিছনে হলেও মানুষেরা না আলোচনা করে। যখন তোমাকে নিয়ে কেউ আলোচনা করবে, তুমি দেখবে ঠিক বুঝতে পারবে, যেন তেন প্রকারণে তুমি বুঝতে পারবে যে তোমাকে নিয়ে কোনো একটা গসিপ চলছে। ঠিক সেইটাও কিন্তু আমার সঙ্গে হচ্ছে। লোকের বক্তব্য, স্বামী অসুস্থ, বাবা সাজের কি ঘটা, স্বামী অসুস্থ ভিডিও করে। আচ্ছা, আমার যে অসুস্থ স্বামী, আমার যে সংসার, কেউ কি চালাতে আসে বলো তো? কেউ তো চালাতে আসে না। আমিও তো কারোর কাছ থেকে এক পয়সা হেল্প চাইনি, আমি আমার মতন করে যেরকমভাবে পারছি সেরকমভাবে চালিয়ে নিচ্ছি। তাহলে এত লোকের মাথা ব্যথা করে তো লাভ নেই। সাজ দেয় আমি খুবই ভালোবাসি, সেটা নিয়েও সমালোচনা, স্বামী অসুস্থ এত সাজ আসে কী করে? মানুষের মধ্যে একটা ধারণা আছে বন্ধুরা, তুমি খারাপ থাকো সেটা মানুষের দেখতে ভালো লাগে, কিন্তু তুমি ভালো থাকো সেটা মানুষের দেখতে ভালো লাগে না। তুমি রোজ কাঁদবে, দুঃখ পাবে, ছেঁড়া জামাকাপড় পরবে, ডাল ভাত খাবে, নুন ভাত খাবে, এইটা মানুষের ভালো লাগে, কিন্তু তুমি হাজার কষ্টের মধ্যেও যদি ভালো থাকার চেষ্টা করো, এইটা ঠিক মানুষের সহ্য হয় না। আর এখন আমাদের অবস্থা, ওই যে বলে না হাতি কাদায় পড়লে চামচি খেতেও লাঠি মারে, সেরকম পরিস্থিতি ঠিক এখন আমাদেরটাই। যে যা পারে, যেখান দিয়ে পারে বলে চলে যায়, শুনতে হয়, অবস্থা খারাপ, এখন পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছি তাই শুনতে হয়। শুনে নিই, কিন্তু আমি পাত্তা দিই না, যে যা বলে বলুক, এক কান দিয়ে শুনবো আরেক কান দিয়ে বার করে দেবো। যখন লোকে আমাকে নিয়ে সমালোচনা করছে, তখন আমি বুঝতে পারি যে নিশ্চয়ই আমার মধ্যে সমালোচনা করার মতন কোনো ব্যাপার আছে, আমাকে নোটিস করার কোনো ব্যাপার আছে, তাই না? লোকে নোটিস করছে বলো, ঠিক বলিনি? আর আমার ঘর না বেশিক্ষণ লাগে না গোছাতে, কেন বলো তো? আমার তো খুব ছোটো ঘর, তাই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এমনি গোছানোই থাকে, রোজের ঘাটাঘুটির কোনো ব্যাপার নেই, বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা নেই, রোজ ঘাটাঘুটির কোনো ব্যাপার নেই। মেয়ে তো অনেকটাই বড়, নিজেরটা নিজে একটু একটু গুছিয়ে নিলে আমার ঘরটা মোটামুটি গোছানোই থাকে। তাও সপ্তাহে একদিন করে ঝাড়পোঁছ, গোছানো, চাদর পাল্টানো, এগুলো তো থাকে। আর এখন যেহেতু গরমকাল, চাদরটা দুদিন তিন দিন অন্তর অন্তরই পাল্টে ফেলি, বেশি দিন ফেলে রাখি না। ওই সমস্ত কাজবাজ করে নিয়ে এখনও অনেক কাজ বাকি, ওই অতগুলো যেগুলো তুললাম চাদর সব কাচতে হবে। আর এই যে টিভিটা নতুন কিনেছি, অনেক কষ্ট করে একটা শখের জিনিস করেছি, বহু দিনের একটা শখ ছিল, বিশ্বাস করো, একটা স্মার্ট টিভি কিনবো ঘরে। টিভি দেখতে না একটু সমস্যা হতো, আমাদের তো টিভি নেই তো, মানে কীরকম বলো তো, ওই ঘরে একটা টিভি আছে, ছোটো টিভি, বাবা তো সারাদিন দোকানদারি করে, দোকানদারি করে এসে একটু টিভি ফিভি দেখে, আমার আর টিভি দেখা হতো না, তাই অনেক কষ্ট করে টিভিটা কিনেছি। অল্প 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 করে পয়সা জমিয়ে ইনস্টলমেন্টেই নিয়েছি, ক্যাশে নিতে পারিনি, আস্তে আস্তে শোধ হয়ে যাবে। আর তোমাদের ভালোবাসার সাপোর্ট থাকলে তো কোনো কথাই নেই, সব আশা করছি ঠিক হয়ে যাবে। তোমরা একটু ভালোবাসবে আর একটু প্রাণ ভরে আশীর্বাদ করবে, যাতে আমার এই পরিস্থিতি থেকে আমি খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারি, তাহলেই হবে। এই সমস্ত কাজবাজ কমপ্লিট হচ্ছে, এখনও কিছুই কমপ্লিট হয়নি, প্রচুর কাঁচা ভিজিয়েছি, তবে সবটা আজকে কাচবো না, কিছু রেখে দিয়েছি শুকনো, কালকে কাচবো আর কিছুটা আজকে কেচে নেবো। ওই যে বললাম না, আমার খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, যেহেতু আমার ঘর খুব ছোট, খুব বেশি কিছু করার থাকে না, রোজের যেগুলো করার সেগুলো করি, আর যেদিন একটু ঝাড়পোঁছ করার থাকে সেদিন একটু সময়টা বেশি লাগে। আর সবথেকে খুশির ব্যাপার আর আনন্দের ব্যাপার, আজকে রান্নার ডিপার্টমেন্টটা মায়ের, আমার রান্না নেই, তার মানে কী বলো তো, আমার এই ঘরের কাজটুকু হয়ে গেলে, কাচাকুচিটুকু হয়ে গেলে, মেলাটা হয়ে গেলেই কিন্তু আমার আজকের মতন ছুটি, আজকে আর কোনো কাজ নেই। এবারে তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে ফেলতে হবে, ফেলে নিয়ে তারপরে বসব। তবে কি জানো, একটা বাস্তব সত্যি বলি তোমাদেরকে, যতক্ষণে না কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে না, ততক্ষণে তোমরা মানুষ চিনতে পারবে না। সত্যি আমিও চিনতে পারিনি, সবাইকে বিশ্বাস করতাম, সবাইকে ভালোভাবতাম, সবার জন্য মনের মধ্যে একটা অন্যরকম জায়গা ছিল, কিন্তু যখন আমি বিপদে পড়লাম তখন আমি বুঝতে পারলাম প্রকৃত মানুষকে। মানে কীরকম বলবো বলো তো, এখন পরিস্থিতিটা ঠিক এরকম হয়ে গেছে, কেউ পাশে এসে দাঁড়াতে চায় না, ভাবে কি যদি পাশে গিয়ে দাঁড়াই, যদি পয়সা চায়, যেহেতু রাজার এত বড় একটা অসুখ, চালাতে পারবো না, পাশে গিয়ে দাঁড়ালেই যদি হেল্প চাই, পয়সা চাই, এরকম একটা ধারণা আছে মানুষের মধ্যে। কিন্তু কি বলো তো, আমি খুব বিশ্বাসী, পরিশ্রমে বিশ্বাসী, আমি আমারটা ঠিক কাজ করে জোগাড় করে নিতে পারবো, চালিয়েছি তো বলো, তিন বছর ধরে, 2020 সালে রাজার এই রোগটা ধরা পড়েছে, সেই সময় থেকে চালিয়েছি, প্রচুর মানুষ পাশে এসে দাঁড়িয়েছে, প্রচুর মানুষ হেল্প করেছে। আবার কিছু মানুষের মধ্যে এরকম ধারণা আছে যে যদি পাশে গিয়ে দাঁড়াই, যদি জিজ্ঞাসা করি, যদি খোঁজখবর নিই, যদি পয়সা দিয়ে হেল্প করতে হয়,
কিন্তু না, সেই সকল মানুষের উদ্দেশ্যে পয়সা, আমি কারোর কাছ থেকে পয়সা চেয়ে হেল্প চাইবো না। কেউ ভালোবেসে আমাকে অনেক হেল্প করেছে, এরকম অনেক মানুষ আছে আমার আশপাশে যারা আমাকে ভালোবেসে, যারা রাজাকে ভালোবেসে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, সব কিছু দিয়ে হেল্প করেছে। আর তোমরা যারা আমার বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, তাদের কাছে আমার মানে বলার কিছু নেই, তারা আমাকে এত ভালোবেসেছো, এত সাপোর্ট করেছো যে আমি এটা বলে বোঝাতে পারবো না। আরও ভালোবাসা থাকলে, তোমাদের আরও সাপোর্ট থাকলে আমি জানি আমি এইখান থেকেই ইনকাম করে আমার পরিবারকে ঠিক চালিয়ে নিতে পারবো। কিন্তু সব শেষে কাজ এখনও শেষ হয়নি, রাজা বাড়িতে ঢুকেছে, আবার কাজ দিয়েছে। দেখছো আমি কেন মন দিয়ে লেখাপড়া করছি? না না, লেখাপড়া করছি না, কী করছি বলো তো? আমাদের যে পাখিগুলো থাকে না, এই পাখিগুলো সিজনে জোড়া দেওয়া থাকে, আর অফ সিজনে আমরা কী করি বলো তো, মেল ফিমেল আলাদা আলাদা করে দিই। তো এবারে সেটা লিখে রাখতে হয় যে মানে কোন মেলটার সঙ্গে কোন ফিমেলটার জোড়া ছিল, যাতে পরের বার জোড়া দেওয়ার সময় অসুবিধা না হয়। তো রাজা ওই পাখিগুলোকে ধরে ধরে খাঁচায় ছাড়ছে আর আমাকে বলছে এইটা মেল, ওইটা ফিমেল, এর সঙ্গে এর জোড়া, তার সঙ্গে তার জোড়া, লিখে রাখো। আমিও সেভাবে লিখে রাখলাম। তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদেরকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাকে একটু হেল্প করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো।